অবশেষে এসএসসি রেজাল্ট হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক সভা সমাবেশ করেছেন এবং এই বছরে পাশের হারটা অনেক বাড়ানো হবে। তাছাড়াও এসএসসি রেজাল্ট দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। চারটি সুখবর জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এবং এই ভিডিওতে আপনি ভুল করে যদি ওপেন করে থাকেন, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কিভাবে রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে, প্রথমত যে সহজ পদ্ধতি সেটা আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এসএসসি এবং আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর, এরপর আপনার রোল নম্বর লিখে যেই বছরে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা লিখে এসএমএসটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে। জেনে রাখা ভালো, 28 জুলাই 2023 সকাল 10:30টার মধ্যেই এসএসসি রেজাল্ট প্রকাশ করা হয়ে যাবে। তাই সকাল 10:00 থেকেই আপনারা সকলে ট্রাই করবেন এসএসসি রেজাল্টটা দেখার। এছাড়াও যে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে ইন্টারনেট বা নিজের মোবাইলের মাধ্যমে, সেই পদ্ধতিটাও আমরা দেখাবো। তবে এখানে আপনি সকল মার্ক বা সকল কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা আপনি জানতে পারবেন না, এখানে আপনি আপনার জাস্ট জিপিএটা পাবেন আর কয়েক দুই চারটা সাবজেক্টের মার্ক আপনি এখানে দেখতে পারবেন। তো এবার দেখাবো কিভাবে আপনি অনলাইনে আপনার নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিট রেজাল্টটা দেখতে পারবেন। আপনাদের সকলের হাতে স্মার্টফোন আছে, তাই বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো রেজাল্ট দেখতে প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট 2023 এরকম একটা কিছু লিখবেন। লিখে সার্চ করার সাথে এডুকেশন বোর্ড রেজাল্ট বা ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এরকম যে ওয়েবসাইটটা আসবে, ঠিক এই ওয়েবসাইটটাতেই আপনি ক্লিক করবেন। এবং ক্লিক করার সাথেই তারা কিন্তু তাদের যে এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে, এবং সেখানে গিয়েই আপনার যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে খুব সঠিকভাবে আপনার রোল নাম্বার, তারপরে আপনি ঠিক কোন রেজাল্টটা দেখতে চান এসএসসি এইচএসসি এগুলো সিলেক্ট করবেন এবং বছর সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেগুলো সিলেক্ট করবেন। এবং এগুলো সঠিকভাবে যখন আপনি পূরণ করবেন, পূরণ করার পর যখনই আপনি সাবমিট দিবেন, খুব সহজে আপনি মার্কশিট সহ আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এবং এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে বা কোন বোর্ড থেকে আপনার পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষাটা। এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখেন 10 বছরের পরিশ্রম, তার সফলতা হচ্ছে এসএসসি পরীক্ষা। অনেক দরিদ্র ঘর থেকে উঠে এসেও অনেকে এ প্লাস পাবে, অনেক ধনীর ঘরে থেকেও ভালো রেজাল্ট করতে পারবে না। যাই হোক, আপনারা সকল সাবজেক্টের মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবেন আমাদের এই ওয়েবসাইটটা থেকে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেটা কিনা মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী সর্বাত্মক চেষ্টা করেছেন আপনাদের ভালো ফলাফলের জন্য। তো এসএসসি রেজাল্ট দেখেছে প্রধানমন্ত্রী, চারটি সুখবর দেখে নিন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনই ভিজিট করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারবেন, এবং তাহলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে। এবং কিছু কিছু তথ্য জানিয়ে দেয় যে 25 মার্ক পেলে এবার পাশ করানো হবে। কীভাবে? দেখেন, 25 মার্ক বা তার উপরে যারা পাবে তাদের সকলকে 33 মার্ক দিয়ে পাশ করানোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে 33 মার্ক পেলেও অনেকে ফেল করবেন। কেন? যারা MCQ 2-4 পেরেছেন তারা পাশ করতে পারবেন না, মোটামুটিভাবে MCQ 8-এর উপরে পেতে হবে।